কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে এর মধ্য দিয়ে দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে দেশটিতে থাকা প্রায় তিন লাখ বাংলাদেশের কুয়েতে মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগটিয়ার জার মোহাম্মদ আহসান হাবিব খান এনআরডি দেওয়া হয়েছে তো আমরা আজকে জাতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ এই সিস্টেম চালু ধন্যবাদ কারণ আমরা আজকে যে আমরা এনআরডি কার্ড পেয়েছি কুয়েতে বসে এইজন্য আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনে ধন্যবাদচ্ছি ধন্যবাদ দিচ্ছি আজকের যে থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাতে যাচ্ছি যিনি কষ্ট করে এখানে আসছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি আপনাদের সবার সহযোগিতায় আমাদের সম্মানিত কুয়েত প্রবাসীদের সহযোগিতায় আমরা এই সেবা কার্যক্রমটা সুন্দর